শিক্ষার্থী বন্ধুরা অনলাইন ক্লাসের মাধ্যমে আমি তোমাদেরকে আমার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব পৌরাণিক এবং সুশাসন বিষয়ে দ্বিতীয় অধ্যায়। সুশাসন, সুশাসন কাকে বলে, সুশাসন প্রতিষ্ঠার পক্ষে সমস্যাগুলো কী কী, এগুলো আজকে আমরা আলোচনা করব। সুশাসন শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে গুড গভর্নেন্স। গভর্নেন্স একটি বহুমাত্রিক ধারণা যা বিভিন্ন দৃষ্টিকোণ, ক্ষেত্র এবং প্রেক্ষাপট থেকে ব্যাখ্যা করা হয়েছে। গভর্নেন্সকে রাজনৈতিক ব্যবস্থায় শাসনের ব্যবস্থা বলা হয়ে থাকে। গভর্নেন্স শব্দটির সাথে সুপ্রত্যয়টি যুক্ত করে সুশাসন বা গুড গভর্নেন্স শব্দটির প্রয়োগ করা হয়েছে। এর ফলে সুশাসনের অর্থ দাঁড়িয়েছে দক্ষ, নির্ভুল এবং কার্যকারী শাসন। শিক্ষার্থী বন্ধুরা, সুশাসন শব্দটির সর্বপ্রথম ব্যবহার করা হয় বিশ্বব্যাংকের উদ্ভাবিত ধারণা হচ্ছে সুশাসন। 1989 খ্রিস্টাব্দে বিশ্বব্যাংকের এক সমীক্ষায় সর্বপ্রথম সুশাসন শব্দটি ব্যবহার করা হয়। এতে উন্নয়নশীল দেশে অনুন্নয়ন চিহ্নিত করা হয় এবং বলা হয়েছে যে এ অনুন্নয়নের পেছনে সুশাসনের অভাব। সুশাসন সম্পর্কে ম্যাক করনি একটি সুন্দর সংজ্ঞা প্রদান করেছেন। তিনি বলেন, সুশাসন বলতে রাষ্ট্রের সাথে সুশীল সমাজের, সরকারের সাথে শাসিত জনগণের এবং শাসকের সাথে শাসিতের সম্পর্ককে বোঝায়। মোট কথা শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানবো যে সুশাসনের সংজ্ঞাটা কী। সুশাসনের সংজ্ঞাতে আমরা শেষে বলতে পারি যে সুশাসন হচ্ছে সেই শাসন ব্যবস্থা যেখানে প্রশাসনের স্বচ্ছতা, জবাবদিহিতা, বৈধতা, বাক স্বাধীনতা এবং সকলের অংশগ্রহণের সুযোগ উন্মুক্ত থাকে, বিচার বিভাগের স্বাধীনতা থাকে, আইনের অনুশাসন থাকে, আইন বিভাগ শাসন বিভাগের নিকট তার যাবতীয় কার্যাবলী এবং দায়িত্বশীলতার জন্য দায়বদ্ধ থাকে, সেই শাসন ব্যবস্থাকেই আমরা সুশাসন বলি। তো শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যন্ত আমরা জানলাম যে সুশাসন কী, সুশাসন কাকে বলে। এবার আমরা আলোচনা করব যে সুশাসন প্রতিষ্ঠার পথে সমস্যাগুলো কী কী। সুশাসন প্রতিষ্ঠার সমস্যাগুলো হচ্ছে নিম্নরূপ। সুশাসন প্রতিষ্ঠার সর্বপ্রথম বাধা হচ্ছে যে বাক স্বাধীনতায় হস্তক্ষেপ। অনুন্নত উন্নয়নশীল দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলা হলেও বাস্তবে দেখা যায় যে জনগণের বাক স্বাধীনতায় সরকারের হস্তক্ষেপ বিদ্যমান থাকে। জনগণ স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করতে পারে না। সংবাদপত্র এবং মিডিয়ার উপর সরকারের সেন্সরশিপ আরোপ করা থাকে। এর ফলে দেশের জনগণ রাষ্ট্রের আর্থ, সামাজিক এবং রাজনৈতিক অবস্থা সঠিকভাবে বুঝতে সক্ষম হয় না। আর তাছাড়া সরকার মুক্ত আলোচনায় ভয় পায় এবং জনগণের বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করে, যার ফলে সমাজে সুশাসন প্রতিষ্ঠা করা দুরূহ হয়ে পড়ে। এরপর সুশাসন প্রতিষ্ঠার আরেকটি সমস্যা হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতার অভাব। বিশ্বের অধিকাংশ অনুন্নত এবং উন্নয়নশীল দেশে রাজনৈতিক স্থিতিশীলতার অভাব লক্ষ্য করা যায়। নির্বাচিত সরকারের নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পূর্বে বিরোধী দলগুলো সরকার বিরোধী আন্দোলন শুরু করে, যেগুলো খুবই সহিংস হয়ে পড়ে। তারা অকারণে হরতাল, বন্ধ ঘোষণা, জ্বালাও পোড়াও, পিকেটিং ইত্যাদি ইত্যাদি নৈরাজ্য সৃষ্টি করে, যার ফলে নির্বাচিত সরকার সময়ের আগেই নির্বাচিত সরকারের অবসান ঘটে এবং সামরিক অভ্যুত্থান ঘটে, যার ফলে দেশে সুশাসন প্রতিষ্ঠা করা কঠিন হয়ে পড়ে। সুশাসন প্রতিষ্ঠার আর একটি সমস্যা হচ্ছে সরকারের জবাবদিহিতার অভাব।
অনুন্নত বা উন্নয়নশীল রাষ্ট্রগুলোতে এমনকি অনেক অনেক উন্নত রাষ্ট্রেও সরকারের জবাবদিহিতার অভাব লক্ষ্য করা যায়। সরকার তার যাবতীয় কার্যাবলীর জন্য আইনসভার নিকট জবাবদিহি করে না। মন্ত্রিসভা এবং আইন পরিষদের সদস্যগণ একই দলের হওয়ার কারণে এবং দলীয় শৃঙ্খলার কারণে সেখানে জবাবদিহিতার বিষয়টি গুরুত্বহীন হয়ে পড়ে, যার ফলে সমাজে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হয় না। সুশাসন প্রতিষ্ঠার আরও একটি সমস্যা হচ্ছে আমলাদের জবাবদিহিতার অভাব। আমলারা নিজেদেরকে জনগণের সেবক না ভেবে প্রভু মনে করেন। আমলারা নিজেদেরকে অভিজাত শ্রেণীর মনে করেন। এদের মধ্যে অর্থাৎ এই আমলা শ্রেণীর মধ্যে জবাবদিহিতার মানসিকতা গড়ে ওঠে, যার ফলে সমাজে বা রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠা করা দুরূহ বিষয় হয়ে পড়ে। সুশাসন প্রতিষ্ঠার আরও একটি সমস্যা হচ্ছে আইনের শাসনের অভাব। আইনের শাসনের মৌলিক তিনটি অর্থ থাকে। এক হচ্ছে আইনের দৃষ্টিতে সকলেই সমান, অর্থাৎ ধনী গরিব হিন্দু মুসলিম নির্বিশেষে সকল শ্রেণীর মানুষই আইনের দৃষ্টিতে সমান। আইনে সবাই সমান সুযোগের অধিকারী। আরেকটি হচ্ছে যে শুনানি গ্রহণ ব্যতীত কারোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যায় না। এই তিনটি সত্য যদি দেশে কার্যকর থাকে তবেই বোঝা যাবে যে সেখানে আইনের শাসন বিদ্যমান রয়েছে। তো এই আইনের শাসনের অধিকাংশ রাষ্ট্রেই দেখা যায় যে এই আইনের শাসনের অভাব পরিলক্ষিত হয়, যার কারণে সমাজে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হয় না। সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে আরও একটি সমস্যা হচ্ছে যে সরকারের অদক্ষতা। শিক্ষার্থী বন্ধুরা, অনেক রাষ্ট্রেই দক্ষ এবং যোগ্য সরকারের অভাব পরিলক্ষিত হয়। সবসময় দক্ষ এবং যোগ্য সরকার ব্যবস্থা থাকে না। সরকারের অদক্ষতা ও অব্যবস্থাপনা কিংবা ভুল সিদ্ধান্তের কারণে দেশে অরাজকতা দেখা যায়, যার ফলে সুশাসন ব্যাহত হয়। সুশাসন প্রতিষ্ঠার আরও একটি সমস্যা হচ্ছে এই দুর্নীতি। বাংলাদেশ সহ বিশ্বের অধিকাংশ রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠা করার বড় অন্তরায় হচ্ছে দুর্নীতি। দুর্নীতির রাহুগ্রাস রাষ্ট্রের প্রাণশক্তিকে নিঃশেষ করে ফেলে। এই দুর্নীতির কারণে সম্পদের অপচয় ঘটে, নিরাপত্তা বিঘ্নিত হয়, রাষ্ট্র এবং সমাজের শৃঙ্খলা স্থিতিশীলতা এবং আইন শৃঙ্খলার অবনতি ঘটে, যার কারণে সমাজের সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হয় না। সুতরাং আমাদের সকলের উচিত এই দুর্নীতি দূর করা। সুশাসন প্রতিষ্ঠার আরও একটি সমস্যা হচ্ছে স্বজনপ্রীতি। বিশ্বের অনেক দেশে স্বজনপ্রীতির ব্যাপক বিস্তার লক্ষ্য করা যায়। নিয়োগ বদলি পদোন্নতি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা ইত্যাদি বিষয়ে সরকার এবং বিভিন্ন গোষ্ঠীর মধ্যে এই স্বজনপ্রীতির মানসিকতা লক্ষ্য করা যায়, যার ফলে দক্ষ যোগ্য এবং মেধাবী ব্যক্তিদের সেবা ও সহযোগিতা থেকে দেশ বা প্রশাসন বঞ্চিত হয়, যার ফলে সুশাসন প্রতিষ্ঠা করা একটু কঠিন হয়ে দাঁড়ায়। সুশাসন প্রতিষ্ঠার আরও একটি সমস্যা হচ্ছে যে রাজনীতিতে সামরিক হস্তক্ষেপ। অনুন্নত ও উন্নয়নশীল বিশ্বে বিশেষ করে এশিয়া আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকায় সামরিক হস্তক্ষেপের প্রবণতা লক্ষ্য করা যায়। সামরিক শাসনামলে গণতন্ত্র মানবিকতা আইনের শাসন গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো অকার্যকর হয়ে যায় এবং ধ্বংস করে ফেলা হয়, যার কারণে এই রাজনীতিতে সামরিক হস্তক্ষেপ সুশাসন প্রতিষ্ঠার একটি বড় বাধা। সুশাসন প্রতিষ্ঠার আরও একটি সমস্যা হচ্ছে দারিদ্র। দারিদ্র সুশাসন প্রতিষ্ঠার একটি বড় বাধা। দারিদ্রের কারণে অনেক ছাত্র লেখাপড়া করতে পারে না। অর্থের অভাবে দরিদ্র ও অশিক্ষিত জনগোষ্ঠী
লেখাপড়া করতে পারেন এবং তাদের মধ্যে শিক্ষার আলো জাগ্রত হয় না। দরিদ্র এবং অশিক্ষিত জনগণের মধ্যে সচেতনতার অভাব লক্ষ্য করা যায়। আর এই দরিদ্র জনগোষ্ঠী সুশাসন প্রতিষ্ঠার বিষয়ে সম্পূর্ণরূপে উদাসীন থেকে যায়, যার ফলে সমাজে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হয় না। সুশাসন প্রতিষ্ঠার আরও একটি সমস্যা হচ্ছে জনসচেতনতার অভাব। সুশাসন প্রতিষ্ঠার আরও একটি উল্লেখযোগ্য সমস্যা হচ্ছে জনসচেতনতার অভাব। জনগণের সচেতনতায় গণতন্ত্রের মূল শক্তি বা সফলতার চাবিকাঠি। জনগণের সজাগ দৃষ্টি নাগরিকদের অধিকার আদায়ের সর্বশ্রেষ্ঠ হাতিয়ার। এই জন্যই জনসচেতনতা সুশাসনের একটি মূল চাবিকাঠি। জনগণ যদি সচেতন হয় তাহলে সরকার বা অন্যান্য প্রশাসনিক যন্ত্রসমূহ স্বেচ্ছাচারী বা স্বৈরাচারী হয়ে উঠতে পারে না। এজন্য জনগণের সচেতনতা অবশ্যই দরকার, কিন্তু আমাদের দেশে এই জনসচেতনতার অভাব পরিলক্ষিত হয়, যার ফলে সমাজে সুশাসন প্রতিষ্ঠা করা কঠিন হয়ে পড়ে। সুশাসন প্রতিষ্ঠার আরও একটি সমস্যা হচ্ছে স্থানীয় সরকার কাঠামোর দুর্বলতা। সুশাসন প্রতিষ্ঠার অন্যতম শর্ত হচ্ছে স্থানীয় সরকার কাঠামোকে শক্তিশালী হতে হবে, কার্যকর হতে হবে। কিন্তু অধিকাংশ গণতান্ত্রিক রাষ্ট্রে এই স্থানীয় সরকার কাঠামোর কার্যকরতা দুর্বল এবং অকার্যকর, যার ফলে সমাজে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হয় না। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে জানলাম যে সুশাসন কাকে বলে, সুশাসনের সমস্যাগুলো কী কী, এই বিষয়ে আমরা আলোচনা করলাম। আমার ক্লাস আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে তোমাদের সঙ্গে আবারও কথা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। সকলকে ধন্যবাদ।